নমস্কার সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে শুনছেন আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত সারা জাগানো উপন্যাস আদর্শ হিন্দু হোটেল আজ এই উপন্যাসটির তৃতীয় পর্ব সকালে সেদিন রতন ঠাকুর আসিল না পদ্মঝি আসিয়া বলিল ও ঠাকুর আজ আর আসবে না কাল বলে গিয়েছে তরকারিগুলো তুমি কুটে নাও নিয়ে রান্না চাপিয়ে দাও আমি আজ দিয়ে দিচ্ছি হাজারি প্রমাদ গনিল আজ হাটবার দুপুরে অন্তত একশো দেড়শো হাঁটুরে খরিদ্দার খাইবে এক হাতে তাহাদের রান্না করা এবং খাওয়ানো সোজা কথা নয় পদ্মঝিয়ের কথা মতো সে বঁটি পাতিয়া তরকারি কুটিতে বসিয়া গেল বেলা সাড়ে আটটার সময় সবে ডাল ভাত নামিয়াছে এমন সময় একজন খরিদ্দার টিকিট লইয়া খাইতে আসিল হাজারি বলিল আগে বাবু সবে ডাল ভাত নেমেছে কি দিয়ে খাবেন লোকটি রাগিয়া বলিল নটা বেজেছে মোটায় ডাল ভাত কিরকম ঠাকুর তুমি যদু মরুজ্জির হোটেলে এতক্ষণে তিনটে তরকারি হয়ে গিয়েছে এরকম করলেই তোমাদের হোটেল চলেছে হাজারি বলিল নটা তো বাজেনি বাবু সাড়ে আটটা লোকটার মেজাজ রুক্ষ ধরনের বলিল আমি বলছি নটা তুমি বলছো সাড়ে আটটা আবার মুখে মুখে তর্ক আমি ঘড়ি দেখতে জানি না সেই কথা তো হয়নি বাবু ঘড়ি কেন দেখতে জানবেন না আপনারা বড় লোক কিন্তু নটা বাজলে কেষ্টনগরের গাড়ি আসে সে গাড়ি তো এখনো আসেনি আবার তর্ক এক চর মারবো গালি বোধহয় লোকটা মারিয়াই বসিত ঠিক সেই সময় পদ্মঝি গোলমাল শুনিয়া ঘরের মধ্যে ঢুকিয়া বলিল কি হয়েছে বাবু লোকটা পদ্মঝিয়ের দিকে ফিরিয়া বলিল তোমাদের এই অসম্য ঠাকুরটা আমার সঙ্গে মুখোমুখি তর্ক করছে কি জানোয়ার হোটেলে রাজু নিগরি করতে এসে আবার লম্বা লম্বা কথা আজ দিতাম তোমাকে একটি চড় কষিয়ে টের পেতে তুমি মজা পদ্মঝি বলিল যাক বাবু আপনি ক্ষমা দেন ওর কথায় চটলে কি চলে আসুন আপনি খাবেন এখানে খাবো কি তোমাদের ঠাকুর বলছে এখনো কিছু রান্না হয়নি তাই বলতে গেলাম তো আমার সঙ্গে তর্ক রান্না হয়নি তো টিকিট বিক্রি করেছিলে কেন তোমরা দেখাবো তোমাদের মজা যত বদমায়ের সব পদ্মজি ঝাঁঝের সহিত বলিলো ঠাকুর তুমি কিরকম মানুষ বাবুর সঙ্গে মুখোমুখি তক্ষ করা তোমার কি দরকার ছিল রান্না কেনই বা হয় না যা হয়েছে তাই দিয়ে ভাত দাও আর মাছ ভেজে দাও যান বাবু আপনি গিয়ে বসুন খানিক পরে লোকটা খাওয়া ফেলিয়া বলিল মাছটা একেবারে পচা রাম রাম কেন মরতে এ হোটেলে খেতে এসেছিল ছি ছি এ ঠাকুর এদিকে এসো পদ্মি হা হা করিয়া ছুটি বলিল কি হয়েছে বাবু কি হয়েছে কি হয়েছে যত সব নাকামি মাছ একদম পচা লোকজনকে তাই না আজই রিপোর্ট করে দিচ্ছি তোমাদের নামে রিপোর্টের কথা শুনিয়া পদ্মঝির মুখ শুকাইয়া গেল সে তাড়াতাড়ি বলিল বাবু আপনার পায়ে পড়ি বসুন না খেয়ে উঠবেন না আমি দই এনে দিচ্ছি একদিন যা হয়ে গিয়েছে ক্ষেমা করে নিন বড়বাবু সে তাড়াতাড়ি দই ও বাতাসা আনিয়া দিল লোকটি খাইয়া উঠিয়া যাইবার সময় বেচু চক্রতি বিনীত সুরে নিতান্ত কাচুমাচু হইয়া বলিল বাবু একটা কথা আছে আপনার টিকিটের পয়সাটা তো নিতে পারিনি আপনার খাওয়াই হলো না পয়সা কোয়া না আপনি নিয়ে যান লোকটা বলিল না না থাক পয়সা দিতে হবে না ফেরত কিন্তু এরকম আর যেন কখনো না হয় বেচু চকর্তি জোর করিয়া লোকটার হাতে পয়সা আনা গুঁজিয়া দিল একটু পরে গদির ঘরে হাজারি ঠাকুরের ডাক পড়িল হাজারি গিয়া দেখিল সেখানে পদ্মঝি দাঁড়াইয়া আছে বেচু চকর্তি বলিল ঠাকুর খদ্দের সঙ্গে ঝগড়া করতে কতদিন শিখেছ হাজারি অবাক হইয়া বলিল ঝগড়া কার সঙ্গে ঝগড়া করলাম বাবু পদ্মঝি বলিল ঝগড়া করেছিল না তুমি ওই বাবুর সঙ্গে সে মুখোমুখি তক বাবু তো চড় মারবেনি আমি গিয়ে না পড়লে দ্বিতক কষিয়ে দু চার ঘা আগে কি বলেছে না বলেছে আমি তো শুনিনি গিয়ে দেখি বাবু রেগে লাল হয়ে গিয়েছেন ওর কি কাণ্ড আছে তখনও সমানে ঝগড়া চালাচ্ছে বেচু চকর্তি বলিল খদ্দের যাই কেন বলুক না তাই শুনে যেতে হবে এ তুমি বুড়ো হয়ে মরতে চললে আজও শিখলে না বাবু আপনি শুনে বিচার করুন ঝগড়া তো আমি করিনি উনি বললেন নটা বেজেছে আমি বললাম সাড়ে আটটা বেজেছে এই উনি আমায় বললেন আমি কি ঘড়ি দেখতে জানি না পদ্মজি বলিল তোর সব মিথ্যে কথা ঠাকুর ও কথায় ভদ্রলোক চটে না তুমি বেয়াদপের মতো তক্ক করেছ তাই বাবু চটে গিয়েছেন আমি গিয়ে সকারণে শুনেছি তুমি যা তা বলেছ অবশ্য এখানে পদ্মঝিয়ে রুক্তির সত্যতা সম্বন্ধে কোনো প্রশ্নই চলিতে পারে না এ কথা হাজারি ভালো করিয়া জানিত বেচু চক্ষুর্তী মহাশয় কাহারও কথা শুনিবেন না পদ্মঝি যাহা বলিবে তাহাই ধ্রুব সত্য বলিয়া মানিয়া লইবেনি সে অগত্যা চুপ করিয়া রহিল বেচু চক্ষুর্তী বলিল পচা মাছ কে এনেছিল হাজারি উত্তর দেবার পূর্বেই পদ্মঝি বলিল ওই গিয়েছিল বাজারে ওই এনেছে হাজারি বিস্ময়ে কাঠ হইয়া গেল কি সর্বনেশে মিথ্যে কথা পদ্মঝি খুব ভালো করিয়াই জানে কাল রাত্রে প্রায় দেড় পোয়া আন্দাজ পোনা মাছ উদ্বৃত্ত হইলে পদ্মঝি তাহাকে বলিয়াছিল মাছগুলা ঢাকিয়া রাখিতে এবং পরদিন কড়া করিয়া আর একবার ভাজিয়া লইয়া মাছের ঝাল করিতে তাহা হইলে খরিদ্দার টের পাইবে না যে মাছটা বাসি বাসি মাছ ভাজা সে খরিদ্দারকে দিতে যায় নাই পদ্মঝি নিজেই ভাজা মাছ দিবার কথা বলিয়াছিল কিন্তু এসব কথা বেচু চকর্তিকে বলিয়া কোনো লাভ নাই বেচু চক্কর্তি বলিল তোমার আটানা জরিমানা হলো মাইনের সময় কাটা যাবে যাও হাজারি রান্নাঘরে ফিরিয়া আসিল কিন্তু তাহার চোখ দিয়া যেন জল বাহির হইয়া আসিতে চাহিতেছিল কি অসহ্য অবিচার সে বাজারে গিয়াছিল ইহা সত্য মাছ কিনিয়াছিল তাহাও সত্য কিন্তু সে পচা মাছ নয় সে মাছ খরিদ্দারের পাতে দেওয়াই হয় নাই অথচ পদ্মঝি দিব্যি তাহার ঘাড়ে সব দোষ চাপাইয়া দিল আর সেই মিথ্যা অপরাধে তাহার হইল জরিমানা পদ্ম দিদি তাহার সঙ্গে যে কেন এমন করিয়া লাগে কি করিয়াছে সে পদ্ম দিদির রতন ঠাকুর আজ নাই খাটুনি সবই তাহার উপর আট দশজন লোক ইতিমধ্যে টিকিট কিনিয়া খাবার ঘরে ঢুকিল চাকরে জায়গা করিয়া দিল হাজারি তাড়াতাড়ি আলু ভাজিয়া ইহাদের ভাত দিল তাহারা খুব গোলমাল করিতে লাগিল শুধু আলু ভাজা আর ডাল দিয়া খাওয়া যায় ইহারা সকলেই রেলের যাত্রী স্টেশন হইতে তাহাদের হোটেলের চাকর বলিয়া যে একমাত্র তাহাদেরই হোটেলে এত সকালে সব হইয়া গিয়াছে মাছের ঝোল পর্যন্ত এখন যাইতেছে ডাল আর আলু ভাজা ছাড়া আর কিছুই হয় নাই এ কি অন্যায় ইত্যাদি ইত্যাদি পদ্মঝি দরজার কাছে মুখ বাড়াইয়া বলিল ও ঠাকুর দাও না মাছ ভেজে বাবুরা বলছেন শুনতে পাও না বাবুরা খাবেন কি দিয়ে অর্থাৎ সেই পচা মাছ ভাজা আবার আজকের মাছ এখনো কোটা হয় নাই পদ্ম তাহা জানি। জানে ঠাকুর কিন্তু মাছ পচা আর পাতে দিবে না সে বলিল বলিল ভাজা মাছ আর নেই যা ছিল ফুরিয়ে গিয়েছে তবে একটু বসুন বাবুরা একখানা তরকারি করে দিচ্ছে বসুন আপনারা উঠবেন না শিক্ষা মতো মতি চাকর আসিয়া বলিল ও ঠাকুর বনগাঁয়ের গাড়ি আসবার যে সময় হলো রান্না বান্না কিছু হলো না এখনো ঘন্টা পড়ে গিয়েছে যে খরিদ্দারেরা ব্যস্ত সমস্ত হইয়া উঠিল ইহারাও সেই গাড়িতে কৃষ্ণনগরে যাইবে একজন বলিল ঘন্টা পড়ে গিয়েছে মতি চাকর হ্যাঁ বাবু অনেকক্ষণ গাড়ি গাঙ্গাপুর ছেড়েছে এলো বলে মাছ ভাজা খাওয়া মাথায় থাকুক তাহারা তাড়াতাড়ি উঠিতে পারিলে বাঁচে গাড়ি ফেল হইয়া গেলে অনেকক্ষণ আর গাড়ি নাই পদ্মঝি বলিল হা! উঠবেন না উঠবেন না বাবুরা ধীরে সুস্থে খান মাছটা ভেজে দাও ঠাকুর আমি তাড়াতাড়ি কুটে দিচ্ছি বসুন বাবুরা খরিদ্দারেরা উঠিয়া পড়িল ধীরভাবে বসিয়া খাওয়া তাহাদের পক্ষে সম্ভব নয় তাহারা চলিয়া যাইতেই বলিল যাক মাছগুলো কুটি এত সকালে কোন হোটেলে রান্না হয়েছে ছখানা মাছের গাদা বেঁচে গেল এই জুয়াচুরিগুলা হাজারি পছন্দ করে না শুধু এখানে বলিয়া নয় রেলবাজারের সব হোটেলেই এই ব্যাপার সে দেখিয়া আসিতেছে খরিদ্দারকে খাওয়াইতে বসাইয়া দিয়া বলে বাবু গাড়ির ঘণ্টা পড়ে গেল খরিদ্দার হাত পেটা খাইয়া উঠিয়া যায় হোটেলের লাভ ছি ন্যায্য পয়সা গুনিয়া লই যাই কি জুয়াচুরি হাজারি ঠাকুর এতদিন এখানে কাজ করিতেছে কখনো মুখ দিয়া একথা বাহির হয় নাই যে ট্রেনের সময় হইয়া গেল অনেক সময় ট্রেনের সময় না হইলেও ইহারা মিথ্যা করিয়া ধোঁয়া তুলিয়া দেয় যাহাতে খরিদ্দার ব্যস্ত হইয়া পড়ে অধিকাংশই পাড়া গেঁয়ে লোক রেলের টাইম টেবিল মুখস্থ করিয়া তাহারা বসিয়া নাই ইহাতে ধাঁধা লাগাইয়া দেওয়া কঠিন কাজ নাই মতি চাকরকে শিখানো আছে সে সময় বুঝিয়া রেলগাড়ির ধোয়া তুলিয়া দেবে আজ পাঁচ বছর হাজারি দেখিয়া আসিতেছে এই ব্যাপার নিজের হোটেল যখন সে খুলিবে ব্যবসাতে লাভ করিবার জন্য এসব হীন ও নিচ কৌশল সে অবলম্বন করিবে না ন্যায্য পয়সা লইবে ন্যায্য মতো পেট ভরিয়া খাইতে দিবে এই এইসব নিরীহ পল্লীবাসী রেলযাত্রীদের ঠকাইয়া পয়সা না লইলে যদি তাহার হোটেল না চলে না হয় নাইবা চলিল হোটেল ফাঁকি দেওয়া যায় না হাটুরে খরিদ্দারদের আজ মদনপুরের হাট এখানকারও হাট পাড়াগাঁ হইতে দুধ ও তরিতরকারি লইয়া বহু লোক আসে তাহারা অনেকে এখানে খায় বারবার যাতায়াত করিয়া তাহারা চালাক হইয়া গিয়াছে মতিচাকর প্রথম প্রথম দু একবার ইহাদের উপর কৌশল খাটাইতে গিয়া বেকুব বনিয়াছে তাহারা বলে হোক হোক গাড়ির ঘন্টা লাও তুমি না হয় পরের গাড়ি দেয় যাবানি তা বলে সারা দিন খাটবার পরে ভাত ফেলে তো উঠতে পারিনি হ্যাঁ আরো দু ডাল ও ঠাকুর হাটুরে লোকজন খাইতে আসিতে আরম্ভ করিল বেলা একটা ইহাদের জন্য আলাদা বন্দোবস্ত ইহারা চাষা লোক খায় খুব বেশি তাছাড়া খুব শৌখিন রকমের খাদ্য না পাইলেও ইহাদের ক্ষতি নাই কিন্তু পেট ভরা চাই সাধারণ বাবু খরিদ্দারদের জন্যে যে চাল রান্না হয় ইহাদের সে চাল নয় মোটা নাগরা চালের ভাত ইহাদের জন্য বরাদ্দ ফ্যান মিশাইয়া ডাল ও একটা চচ্চড়ি ইহাদের সাধারণত দেওয়া হয় চিংড়ি মাছ বা কুচা মাছ পোনা মাছ ইহাদের দিয়া পারা যায় না কুচো চিংড়ি কিছু বেশি দিতেও গায়ে লাগে না ইহাদের মধ্যে অনেক সময় হাজারি নিজের গ্রামের লোকও থাকে তাহাদের মুখে বাড়ির খবর পাওয়া যায় কিন্তু আজ তাহার স্বগ্রাম হইতে কেহ আসে নাই রতন ঠাকুর নাই একা হাতে এতগুলি লোকের রান্না ও পরিবেশন করিয়া হাজারি নিতান্ত ক্লান্ত দেহে যখন খাইতে করিতেছে তখন বেলা প্রায় তিনটার কম নয় পদ্মি অনেকক্ষণ পূর্বেই থালায় ভাত বাড়িয়া লইয়া চলিয়া গিয়াছে বেচু চকর্তি গদিতে বসিয়া এ বেলার ক্যাশ মিলাইতেছেন এই সময় পাশের হোটেলের বংশীধর ঠাকুর আসিয়া বলিল ও ভাই হাজারি দুটো ভাত হবে বংশীধর মেদিনীপুর জেলার লোক তবে বহুকাল রানাঘাটে থাকায় কোথায় বিশেষ কোনো টান লক্ষ্য করা যায় না সে বলিল আমার এক ভাগ্নে এসেছে হঠাৎ এখন এই তিনটের গাড়িতে আজ হাটবার হাটুরে খদ্দের দল সব খেয়ে গিয়েছে আমাদের খাওয়াও চুকেছে তাই বলে দেখে আসি যদি হাজারি বলিল হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দাও গিয়ে ভাত যা আছে খুব হয়ে যাবে বংশীধরের ভাগিনেও আসিল চমৎকার চেহারা আঠেরো উনিশের বেশি বয়স নয় তাহাকে আসন করিয়া ভাত দিতে গিয়া হাজারি দেখিল ডেকচিতে যা ভাত আছে তাহাতে দুজনের কুলায় না বংশীধরের ভাগিনেওটি পল্লী গ্রামের স্বাস্থ্যবান ছেলে নিশ্চয়ই দুটি বেশি ভাত খায় তাহারই পেট ভরিবে কিনা সন্দেহ হাজারি উহাকেই সব ভাতগুলি বাড়িয়া দিল ডাল তরকারি যাহা ছিল তাহাও দিল সে খাইতে খাইতে বলিল মাছ নেই না বাবা মাছ সব ফুরিয়ে গিয়েছে আজ এখানকার হাটবার বড্ড খদ্দের ভিড় মাছের টান ডাল তরকারির টান সবেরই টান তোমার খাওয়ার বড্ড কষ্ট হলো বাবা তা বসু দু পয়সার দই আনিয়ে দি না না থাক আপনার দই আনতে হবে না বাবা বসু বংশীধরের ভাগ্নে যা আমার ভাগ্নেও তাই পাশাপাশি হোটেল এতদিন কাজ করছি হাজারি নিজে গিয়া দই আনিয়া দিল ছেলেটি জিজ্ঞাসা করিল আচ্ছা মামা এখানে কোনো চাকরি খালি আছে কি চাকরি বাবা এই ধরুন হোটেলের রাঁধুনিগিরি কি এমনি কাজের চেষ্টায় ঘুরছি এখানে কিছু হবে মামা মামা বলিয়া ডাকিতে ছেলেটির ওপর হাজারির কেমন স্নেহ হইল সে একটু ভাবিয়া বলিল না বাবা আমার সন্ধানে তো নেই কিন্তু একটা কথা বলি হোটেলের রাঁধনীগিরি করতে কেন যাবে তুমি দিব্যি সোনার চাঁদ ছেলে এ লাইনে বড় কষ্ট এ তোমাদের লাইন নয় পড়াশোনা কত দূর করেছ ছেলেটি অপ্রদীভের সুরে বলিল না মামা বেশি করিনি আমাদের গায়ের ছাত্রবৃত্তি স্কুলের ফোর্থ ক্লাস পর্যন্ত পড়েছিলাম তারপর বাবা মারা গেলেন আর লেখাপড়া হলো না তোমার নামটি কি শ্রী নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় হঠাৎ একটা চিন্তা বিদ্যুতের মতো হাজারীর মনের মধ্যে খেলিয়া গেল চমৎকার ছেলেটি ইহার সঙ্গে টেপির বিবাহ দিলে বড় সুন্দর মানায় কিন্তু তাহা কি ঘটিবে ভগবান কি এমন পাত্র টেপির ভাগ্যে জুটাইয়া দিবেন ছেলেটি খাওয়া শেষ করিয়া উঠিয়া বসিল আপনার খাওয়া হয়েছে মামা এইবার খেতে বসবো বাবা আমাদের খাওয়া এই রকম বেলা তিনটের এদিকে বড় একটা মেটে না সেই জন্যই তো বলছি বাবা এসব ছেঁচড়া লাইন তোমাদের জন্য নয় এসব রান্না কাজ বড় ঝঞ্ঝাটের কাজ ছেলেটি একটু হতাশ সুরে বলিল তবে কোন লাইন ধরবো বলুন মামা কত জায়গায় ঘুরে বেরিয়ে দেখলাম আর ছ মাস ধরে ঘুরছি কোথাও কিছু জোটাতে পারিনি আপনি বলছেন রাঁধুনির কাজ কলকাতায় একটা হোটেলের বাইরে লেখা ছিল দুজন চাকর চাই আমি গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করলাম বললে কি আমি বললাম চাকরের কাজ খালি আছে দেখে এসেছি বললে তুমি ভদ্রলোকের ছিল এ কাজ তোমার জন্য নয় কত করে বললাম কিছুতেই নিলে না হাজারি অবাক হইয়া শুনিতেছিল বলিল বলো কি তারপর শুনুন কোথাও চাকুরি জোটে না কলকাতায় শেষকালে খেতে পাইনে এমন হলো দু একদিন তো না খেয়েই কাটলো তারপর ভাবলাম আমার এক মামা রানাঘাটে হোটেলে কাজ করেন সেখানেই যাই তাই আজ এলাম আপন মামা নয় মায়ের জ্ঞাতি ভাই তা আপনি আমার জন্য নয় তবে কোথায় যাব আর কি বা করব ছেলেটির হতাশার সুর এবং তাহার দুঃখ কষ্টের কাহিনী হাজারির মনে বড় লাগিল সে তখনও ভাবিতেছিল আহা ছেলে মানুষ আমার বড় ছেলে সন্তু বেঁচে থাকলে এতদিন এত বড়টা হতো টেপির সঙ্গে ভারী মানায় সোনার চাঁদ হ্যানো ছেলে টেপি কি আর সে অদেষ্ট করেছে নাই বা হলো চাকরি ও গিয়ে টেপিকে বিয়ে করে আমার বড় ছেলে হয়ে আমার গাঁয়ের ভিটেতে গিয়ে বসুক ওকে কোনো কষ্ট করতে হবে না আমি নিজে রোজগার করে ওদের খাওয়াবো জমি জমাও তো আছেই কিছু খাওয়া শেষ করিয়া বংশীধরের ভাগিনীয়টি চলিয়া গেল বটে কিন্তু হাজারির প্রাণে যেন কি এক অনির্দেশ্য নূতন সুরের রেশ লাগাইয়া দিয়া গেল তরুণ মুখের ভঙ্গি তরুণ চোখের চাহনি হইতে এত প্রেরণা পাওয়া যায় জীবনে এসব নবীন অভিজ্ঞতা হাজারির বৈকালে চূর্ণির্ধারের গাছতলায় নির্জনে বসিয়া সে কত স্বপ্ন দেখিল নতুন সব স্বপ্ন টেপির সহিত বংশীধরের ভাগিনেয়টির বিবাহ হইতেছে বাধা কিছুই নাই তাহাদেরই পাল্টি ঘট টেপির ক্ষুদ্র কোমল হাতখানি নরেনের বলিষ্ঠ হাতে তুলিয়া দিয়াছে দুই হাত একত্র মিলাইয়া হাজারি মেয়ে জামাইকে আশীর্বাদ করিতেছে টেপির মার চোখ দিয়া আনন্দে জল পড়িতেছে কি সুন্দর সোনার চাঁদ জামাই কেন সে হোটেলে রাঁধুনিগিরি করিতে যাইবে ছেলে বয়সে হাজারীর নিজের হোটেলে জামাই থাকিবে ম্যানেজার চকর্তি মশাইয়ের মতো গদিতে বসিয়া খরিদ্দারকে টিকিট বিক্রয় করিবে হিসাবপত্র রাখিবে দ্বিগুণ খাটিবার উৎসাহ আসিবে হাজারির জামাইও যা ছেলেও তাই অত বড় অত সুন্দর উপযুক্ত ছেলে টেপির সারা জীবনের আনন্দ ও সাধের জিনিস ওদের দুজনের মুখের দিকে চাহিয়া সে প্রাণপণে খাটিবে তিন মাসের মধ্যে হোটেল দাঁড় করাইয়া দিবে বেলা পড়িল চূর্ণির খেয়ায় লোক পারাপার হইতেছে যাহারা শহরে কেনা বেচা করিতে আসিতেছিল এই সময় তাহারা বাড়ি ফিরে একবার কুসুমের সঙ্গে দেখা করিয়া হোটেলে ফিরিতে হইবে গাছতলায় বসিয়া আর বেশিক্ষণ আকাশ কুসুম ভাবিলে চলিবে না রতন ঠাকুর সম্ভবে বেলাও দেখা দিতেছে না তাহাকে একাই সব কাজ করিতে হইবে কিন্তু সত্যই কি আকাশ কুসুম হোটেল তাহার হইবে না টিপির সঙ্গে ওই ছেলেটির যাক বাজে ভাবনায় দরকার নাই দেরি হইয়া যাইতেছে পদ্মঝি বৈকালের দিকে হাজারিকে বলিল বলি হ্যাঁ গো ঠাকুর আজ মাছের মুড়োটা কি হলো গা আজ তো কর্তাবাবুর জ্বর তিনি বেলা এগারোটার মধ্যেই চলে গিয়েছেন অত বড় মুড়োটার কি একটা টুকরো চোখে দেখতে পেলাম না হাজারি মাছের মুড়োটা লুকাইয়া কুসুমকে দিয়া আসিয়াছিল বড় মাছের মুড়ো সাধারণত কর্তার বাসায় যায় কিন্তু আজ কর্তার অসুখ তিনি বেশিক্ষণ হোটেলে ছিলেন না মুড়োটা পদ্মঝি নিজের বাড়ি লইয়া যাইত হাজারি কখনো মুড়ো নিজে খায় নাই রতন ঠাকুর খাইয়াছে পদ্মি তো প্রায়ই লইয়া যায় হাজারির দাবি কি থাকিতে পারে না মুড়োর উপর তাই সে সেটা কুসুমকে দিয়া আসিয়াছিল যখন ছুটি করিয়া চূর্ণির ঘাটে বেড়াইতে যাই তখন পদ্মঝিয়ার প্রশ্নের উত্তরে হাজারি বলিল কেন গা দিদি এতক্ষণ পরে মুরোর খোঁজ হলো এতক্ষণ পরেই হোক আর যতক্ষণ পরেই হোক কি হলো মুড়োটা আমায় কি একদিন খেতে নেই তোমরা তো সবাই খাও আমি আজ খেয়েছি কই মূড়োর কাঁটা চোখরা তো কিছু দেখলাম না কোথায় বসে খেলে হাজারির বিব্রত ভাব পদ্মঝিয়ের চোখ এড়াইল না সে চড়া গলায় বলিল খাওনি তুমি খেলে কিছু বলতাম না তুমি সেটা লুকিয়ে বিক্রি করেছ কেমন ঠিক কথা কিনা চোর জুয়া জুয়াচোর কোথাকার হোটেলের জিনিস লুকিয়ে লুকিয়ে বিক্রি আচ্ছা তোমার চুরির মজার টের পাওয়াচ্ছি আশুক করতাম হাজারি বলিল না পদ্ম দিদি বিক্রি করব কাকে রাধা মুড়ো কে নেবে সত্যি আমি খেয়েছি আবার মিথ্যে কথা আমি এতকাল হোটেলে কাজ করে হাতে ঘাটা পরিয়ে ফেলনু মাছের মুড়োর কাঁটা চোখরা আমি চিনি নে না অত বড় মুড়োটা চার আনার কম বিক্রি করেন জমা দাও সে পয়সা গদিতে ও বেলা নইলে দেখো কি হাল করি তোমার কর্তার সামনে আচ্ছা নিও চার পয়সা আমি দেবো একটু মুড়ো একটুখানি নরম হইয়া বলল তাহলে বেঁচেছিলে ঠিক না পদ্ম দিদি তবে কি করলে ঠিক করে বলো তোমার তো পয়সা পেলেই হলো সে খোঁজে তোমার কি দরকার দরকার আছে তাই বলছি কোথায় গেল মুড়োটা বলো নইলে কর্তার সামনে তোমায় অপমান করব বলো এখনো আমি খেয়েছি আবার আমার সঙ্গে চালাকি করে তুমি পারবে ঠাকুর আমি আবার বুঝতে পেরেছি মুড়ো কোথায় গেল তোমার সেই হাজারি জানে পদ্ম কি বলিতে যাইতেছে সে পদ্ম ঝিয়ের মুখের কথা চাপা দিবার জন্য তাড়াতাড়ি বলিল পদ্ম দিদি তোমাদের তো খেয়ে পড়ে মানুষ হচ্ছি গরিব বামুন কেন আর ও সামান্য জিনিস নিয়ে বকাঝকা করো এ কথায় পদ্মঝি নরম না হইয়া বরং আরো উগ্র হইয়া উঠিল বলিল নিজে খেলে কিছু বলতাম না ঠাকুর কিন্তু হোটেলের জিনিস পর দিয়ে খাওয়ানো সহ্য হয় না এর একটা বিহিত না করে আমি যদি ছাড়ি তবে আমার নামে কুকুর পুষো এই বলে দিচ্ছি সোজা কথা হাজারি ভয়ে ও উদ্বেগে কাঠ হইয়া গেল নিজের জন্য নয় কুসুমের জন্য। পদ্মঝিয়ের অসাধ্য কাজ নাই সে না জানি কি করিয়া বসিবে কুসুমের শাশুড়ির কানে হয়তো কত রকমের কথা উঠাইবে তাহার উপরে যদি কুসুমের বাপের বাড়ি অর্থাৎ তাহার স্বগ্রামে সে কথা গিয়া পৌঁছয়ে তবে উভয়েরই লজ্জায় মুখ দেখানো ভার হইয়া উঠিবে সেখানে অথচ কুসুম নিরপরাধিনী পদ্মঝি চলিয়া গেল হাজারি ভাবিয়া চিন্তিয়া রতন ঠাকুরের শরণাপন্ন হইল তাহার আত্মীয়কে বিনা পয়সায় খাওয়ানোর ষড়যন্ত্রের মধ্যে হাজারি ছিল সুতরাং রতন হাজারির দিকেই টানিত সে বলিল তুমি কিছু ভেব না হাজারি আমি ঠান্ডা করে দেবো জানালে তোমায় কত পারবো আমি কিছু পরে সন্ধ্যার দিকে বেচু চকর্তি আসিলেন চাকর হুকায় জল ফিরাইয়া তামাক সাজিয়া আনিল হুকা হাতে লইয়া বেচু চকর্তি বলিলেন ধনো গঙ্গা জল দে আগে আর পদ্মকে বাজারের ফর্দ দিতে বলে দে কয়লাওয়ালা মহাবীর প্রসাদ বসিয়াছিল পাওনার প্রত্যাশায় তাহাকে বলিলেন সন্ধ্যার সময় এখন কি ও তো সাড়ে বারো আনা নিয়ে গিয়েছ আবার এ বেলা করিয়া প্রণাম করিয়া বলিল বাবু সেদিন কুমড়ো দিয়েলাম তার পয়সা কুমড়ো কে কুমড়ো নিয়েছে আগে বাবু আপনাদের হোটেলে দিয়ে গিয়েলাম ছ আনা দাম বলিলাম তা তিনি বললেন পাঁচ ঘন্টা পয়সা হবে তা বলি ভদ্রনকের কথা তাই দেন তিনি বললেন আজ নয় বুধবারে এসে নিয়ে যেওয়ানে তাই এলাম ছ আনা পয়সার কুমড়ো ধরে নিয়েছে কে খাতায় কি বাজারের ফর্দের মধ্যে তো ধরা নেই এ তো বাপু আশ্চর্য কথা আমরা ধারে জিনিসপত্র খরিদ করি যা কিনি তা নগদ কে তোমার কাছে কুমড়ো নিলে আচ্ছা দাঁড়াও দেখি বেচু রতন ও হাজারি ঠাকুরকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন তাহারা কুমড়ো কেনা তো দূরের কথা গত পাঁচ ছয় দিনের মধ্যে কুমড়ার তরকারি রাঁধে নাই বলিল কোনো কুমড়ার চোখেও দেখে নাই এই কয়দিনে কথাবার্তার মধ্যে পদ্মঝি বাজারের ফর্দ লইয়া ঘরে ঢুকিতেই কুমড়াওয়ালা বলিয়া উঠিল এই যে এই যে ইনি তো নিয়েলেন সেই কুমড়ো মা ঠাকলুন বলিলেন বুধবারে আসতি তাই আজলাম বাবু জিজ্ঞেস করছিলেন কুমড়ো কে নিয়েলেন পদ্মঝি হঠাৎ যেন একটু অপ্রস্তুত হইয়া পড়িল বলিল হ্যাঁ কুমড়ো নিয়েছিলাম তা কি হবে আনা পয়সা নিয়ে কি পালিয়ে যাব দিয়ে দাও তো কর্তা বাবু ওর পয়সা মিটিয়ে আমি এরপরে বেচু চক্রতি দিরুক্তি না করিয়া কুমড়ো বালাকে পয়সা মিটাইয়া দিলেন সে চলিয়া গেল রতন ঠাকুর আড়ালে গিয়া হাজারিকে বলিল হাতে হাতে ধরা পড়ে গেল পদ্ম দিদি কিন্তু কর্তা বাবুর দরদটা একবার দেখেছো তো হাজারিদা ও আর দেখা দেখি কি দেখেই আসছি আমি যদি কুমড়ো নিতাম তবে পদ্ম দিদি আজ রসাতল বাঁধাতো কর্তা তাতেই সাই দিত হে তো আর তুমি আমি নই এই হোটেলে পদ্ম দিদি মালিক তুমি এইবার একবার বলো পদ্ম দিদিকে মোড়োর কথাটা নইলে ও এক্ষুনি লাগাবে কর্তাকে রতন পদ্মঝিকে আড়ালে বলিল ও পদ্ম দিদি গরিব মানুষ তোমাদের দূরে করে খাচ্ছি কেন আর ওকে নিয়ে অমন করো একটা মুড়ো যদি সে খেয়েই থাকে এতদিন খাটছে এখানে তা নিয়ে তাকে অপমান করো না সবাই তো নেয় কেউ তো নিতে ছাড়ে না আমি নিয়ে নে না তুমি নাও না বেচারিকে কেন বিপদে ফেলবে পদ্মঝি বলিল ও খায়নি ও এখান থেকে বের করে ওর সেই পেয়ারের কুসুমকে দিয়ে এসেছে আমি কচি খুকি কিছু বুঝি নাই নচ্ছার বদমাইশ লোক কথাকার রতন হাসিয়া বলিল যা বুঝে সে করুক গিয়ে পদ্ম দিদি তোমার আমার কি সে মুড়ো নিজে খায় পরকে দেয় তোমার তা দেখবার দরকার কি তুমি কিছু বলো না আজ আর ওকে পদ্মঝি কুমড়ার ব্যাপার লইয়া কিছু অপ্রস্তুত হইয়া পড়িয়াছিল নতুবা নতুবাসের রতনের কথা এত সহজে রাখিত না বলিল তাহলে বারণ করে দিয়া ওকে বারদিগর জানে যেন এমন আর না করে তাহলে আমি অনর্থ বাঁধাবো কারোর কথা শুনব না সে রাত্রে হোটেলের কাজকর্ম চুকাইয়া হাজারি চূর্ণির ধারে বেড়াইতে গেল দিব্য রাত প্রায় সাড়ে বারোটা বাজে আজ কি সর্বনাশী আরেকটু হইলে হইয়াছিল তাহার নিজের জন্য সে ভাবে না ভাবে কুসুমের জন্য কুসুম পাড়া গাঁয়ের মেয়ে সেখানে তার বদনাম রটিলে উভয়েরই সেখানে মুখ দেখানো চলিবে না আর তাহার এই বয়সে এই বদনাম রটিলে লোকেই বা বলিবে কি কুসুমকে সে মেয়ের মতো দেখে ভগবান জানেন ওসব সব খেয়াল তাহার থাকিলে এই রানাঘাট শহরে সে কত মেয়ে জুটাইতে পারিত এই বল্লভতলার মাটি আসে বলিতে পারে জীবনে খেয়াল তার নাই বিশেষত কুসুম ছিছি টেপির সঙ্গে যাহাকে সে অভিন্ন দেখে না তাহার সম্বন্ধে রতন ঠাকুরের কাছে পদ্মি যেসব বিশ্রী কথা বলিয়াছে শুনিলে কানে আঙুল দিতে হয় রাত প্রায় দেড়টা বাজিয়া গেল শহর নিশুতি হইয়া গিয়াছে কেবল কুণ্ডুদের চূর্ণির ধারের কাঠের আড়তে হিন্দুস্তানি কুলিরা ঢোলক বাজাইয়া বিকট চিৎকার শুরু করিয়াছে ওই উহাদের নাকি গান যখন নর্থ বেঙ্গল এক্সপ্রেস আসিয়া দাঁড়ায় স্টেশনে তখন সে হোটেল হইতে বাহিরে হইয়াছে আর এখন স্টেশন পর্যন্ত নিস্তব্ধ হইয়া গিয়াছে কারণ এত রাত্রে কোন ট্রেন আসে না রাত চারটা হইতে আবার ট্রেন চলাচল শুরু হইবে হোটেলের দরজা বন্ধ ডাকাডাকি করিয়া মতিচাকরের ঘুম ভাঙাইতে তাহার প্রবৃতি হইল না বড় গরম স্টেশনের প্ল্যাটফর্মে হয় বাকি রাতটুকু কাটাইয়া দেওয়া যাক আজ রাত্রে ঘুম আসিতেছে না চোখে ভোরে উঠিয়া হোটেলের সামনে আসিয়া হাজারি দেখিল হোটেলের দরজা এখনো বন্ধ সে একটু আশ্চর্য হইল মতি চাকর তো অনেকক্ষণ উঠিয়া অন্যদিন দরজা খুলে ডাকাডাকি কি করিয়াও কাহারও সাড়া পাওয়া গেল না তারপর বদির ঘরের জানালা দিয়া ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিতে গিয়া হাজারি লক্ষ্য করিল বাসনের ঘরের মধ্যে অত আলো কেন ঘুরিয়া আসিয়া দেখিল বাসনের ঘরের দরজা খোলা ঘরের মধ্যে কেহই নাই মতি চাকরেরও সারা শব্দ নাই দিকে। এরকম তো কখনো হয় না এমন সময় যদুবাড়ুজ্জের হোটেলে চাকর নিমাই গয়লা পাড়া হইতে চায়ের দুধ লইয়া ফিরিতেছে দেখা গেল যদু হোটেলে একটা চায়ের স্টলও আছে খুব সকাল হইতেই সেখানে চা বিক্রি শুরু হয় হাজারির ডাকে নিমাই আসিল দুজনে ঘরের মধ্যে ঝুঁকিয়া দেখিল মতিচাকর খাবার ঘরে ছুইয়া দিব্যি নাক ডাকাইয়া ঘুমাইতেছে উভয়ের ডাকে মতি ধর্মর করিয়া উঠিল হাজারি বলিল মতি দোর খোলা কেন মতি বলিল তা তো আমি জানি না তুমি রাত্রিতে ছিলে কোথায় দোর খুললে কি তিনজনে ঘরের মধ্যে আসিয়া এদিক ওদিক দেখিল হঠাৎ মতি বলিয়া উঠিল হাজারিদা সর্বনাশ থালা বাসন কোথায় গেল একখানো তো দেখছি নেই সে কি তিনজনে মিলিয়া তন্ন করিয়া খুঁজিয়াও কোনো ঘরেই বাসনের সন্ধান পাওয়া গেল না নিমাই বলিল চায়ের দুধটা দিয়ে আসি হাজারিদা বাসন সব চক্ষু দান দিয়েছে কে তোমাদের কর্তাকে ডেকে নিয়ে এসো ইতিমধ্যে রতন ঠাকুর আসিল সেই গিয়া বেচু আনিল শুনিয়া পাশের হোটেল হইতে যদু বাড়ু যে আসিলেন বাজারের লোকজন জড়ো হইল থানায় খবর দিতে তখনই এএসআই নেপাল বাবু ও দুজন কনস্টেবলও আসিল হৈ হৈ বাঁধিয়া গেল বেচু চকর্তি মাথায় হাত দিয়া ততক্ষণে বসিয়া পড়িয়াছেন প্রায় ষাট সত্তর টাকার থালা বাসন চুরি গিয়াছে বেঁচু চকর্তি বলিলেন হাজারি রাত্রিরে কোথায় ছিলে স্টেশনের প্ল্যাটফর্মে বাবু বট গরম হচ্ছিল তাই ঘাটের ধার থেকে ফিরে ওখানেই রাত কাটালাম নেপালবাবু জিজ্ঞাসা করিলেন কত রাত্রে প্ল্যাটফর্মে কোন প্ল্যাটফর্মে আগে বনগা লাইনের প্ল্যাটফর্মের বেঞ্চির ওপর তোমায় সেখানে কেউ দেখেছিল না বাবু তখন অনেক রাত কত দেড়টার বেশি এতক্ষণ পর্যন্ত কোথায় ছিলে রোজ খাওয়া দাওয়ার পরে আমি দুবেলায় চূর্ণের খেয়াঘাটে গিয়ে বসি কালো সেখানেই ছিলাম আর কোনোদিন হোটেল ছেড়ে প্ল্যাটফর্মে শুয়েছিলে মাঝে মাঝে শুই তবে খুব কম এই সময় বেচু চক্কর থেকে পদ্মঝি চুপি চুপি কি বলিল বেঁচু চক্কর্তী নেপালবাবুকে বলিলেন দারোগা বাবু একবার ঘরের মধ্যে একটা কথা শুনে যান দয়া করে ঘরের ভিতর হইতে কথা শুনিয়া আসিয়া বাবু বলিলেন হাজারি ঠাকুর তুমি কুসুমকে চেন হাজারির মুখ শুকাইয়া গেল ইহার মধ্যে ইহারা কুসুমের কথা আনিয়া ফেলিল কেন কুসুমের সঙ্গে ইহার কি সম্পর্ক হাজারির মুখের ভাব নেপালবাবু লক্ষ্য করিলেন হাজারীর উত্তর দিতে একটু দেরি হইতেছিল নেপালবাবু ধমক দিয়া বলিলেন কথা জবাব দাও হাজারি থতমতো খাইয়া বলিল আগে চিনি পদ্মি দোরের কাছে মুখে আঁচল চাপা দিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া হাজারি বুঝিল কুসুমের কথা সেই কর্তাকে বলিয়াছে নতুবা তিনি অত শত খোঁজ খবর রাখেন না কর্তামশাই দারোগাকে বলিয়াছেন কথাটা সে ওই পদ্মঝিয়ের উস্কানিতে কুসুম থাকে কোথায় গোয়ালাপাড়ায় বড় বাজারের ওদিকে সে কি করে দুধ দই বেচে গরিব লোক বয়স কত এই চব্বিশ পঁচিশ পদ্মঝি একটু মুচকি হাসিল এই উত্তর শুনিয়া হাজারি তাহা চোখ এড়াইল না দারোগা বাবুর প্রশ্নের গতি তখনও সে বুঝিতে পারে নাই কিন্তু পদ্মঝিয়ের মুখের মুচকি হাসি দেখিয়া সে বুঝিল কেন ইহারা কুসুমের কথা এত করিয়া জিজ্ঞাসা করিতেছে তোমার সঙ্গে কুসুমের কত দিনের আলাপ সে আমার গায়ের মেয়ে সে যখন ছেলে মানুষ তখন থেকে তাকে জানি তার বাবা আমার বন্ধু লোক আমাদের পাড়ার পাশেই কুসুমের সঙ্গে তুমি প্রায় দেখাশোনা করো না মাঝে মাঝে দেখা করি বইকি গায়ের মেয়ে তার তত্ত্বাবধান করা তো দরকার নেপালবাবু হঠাৎ হাসিয়া বলিলেন নিশ্চয়ই দরকার এখানে তার শ্বশুর বাড়ি আগে হ্যাঁ স্বামী আছে না আজ বছর চার পাঁচ মারা গিয়েছে শাশুড়ি আছে বাড়িতে এক দেওর পৌ আছে তুমি মাঝে মাঝে হোটেলের রান্না জিনিস তাকে দিয়ে আসো লজ্জায় ও সংকোচে হাজারি যেন কেমন হইয়া গেল এসব কথা এখানে কেন পদ্মঝি খিলখিল করিয়া হাসিয়া উঠিয়াই মুখে আঁচল চাপা দিল নেপাল বাবু ধমক দিয়া বলিলেন আহ হাসি কিসে এটা জায়গা নাই চোখ কিন্তু দারোগা বাবু ধমক দিলে কি হইবে পদ্মঝিয়র হাসি সংক্রামক হইয়া উঠিয়া উপস্থিত লোকজন সকলেরই মুখে একটা চাপা হাসির ঢেউ আনিয়া দিল অন্য লোকের হাসি হাজারি তত লক্ষ্য করে নাই কিন্তু পদ্মঝিয়র হাসিতে সে কিসের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ঠাউর করিয়া মরিয়া হইয়া বলিয়া উঠিল দারোগা বাবু সে গরিব লোক আমাদের গায়ের মেয়ে সে আমাকে বাবা বলে ডাকে আমার সে মেয়ের মতো তাই মাঝে মাঝে কোনোদিন একটু তরকারি কি রাধা মাংস তাকে দিয়ে আসি কত তো ফেলা ঝালা যায় তাই ভাবি যে একজন গরিব মেয়ে বুঝেছি থাক আর তোমার লেকচার দিতে হবে না কাল রাত্রে তুমি সেখানে গিয়েছিলে আগে না বাবু আজ সকালে গিয়েছিলে না বাবু সকালে প্ল্যাটফর্ম থেকেই হোটেলে এসেছি হম বাবু অন্য সকলের জবানবন্দি লইয়া ছাড়িয়া দিলেন কেবল মতি চাকর ও হাজারীকে বলিলেন আমার সঙ্গে তোমাদের থানায় যেতে হবে কনস্টেবলদের বলিলেন এদের ধরে নিয়ে চলো মতি কান্নাকাটি করিতে লাগিল একবার বেচু চকর্তি একবার বাবুর হাতে পায়ে পড়িতে লাগিল সে সম্পূর্ণ নির্দোষ ঘরের মধ্যে ঘুমাইয়াছিল তাহাকে থানায় লইয়া গিয়া কি ফল ইত্যাদি ইত্যাদি হাজারির প্রাণ উড়িয়া গেল থানায় ধরিয়া যাইবে শুনিয়া এ লইয়া কি বিপদে ভগবান তাহাকে ফেলিলেন থানা পুলিশ বড় ভয়ানক ব্যাপার মকদ্দমা হইলে উকিল দেবার ক্ষমতা হইবে না তাহার বিনা কৈফিয়তে জেল খাটিতে হইবে কত বছর তাই বা কে জানে না খাইয়া স্ত্রী পুত্র মারা পড়িবে জেল খাটা আসামিকে ইহার পর চাকুরি বা দিবে কে কিন্তু তার চেয়েও ভয়ানক ব্যাপার যদি ইহারা কুসুমকে ইহার মধ্যে জড়ায় জড়াইবে জড়াইবেই বোধ হয়তো কুসুমের বাড়ি খানা তল্লাশ করিতে চাহিবে নিরপরাধিনী কুসুম লজ্জায় ঘৃণায় তাহা হইলে সে হয়তো গলায় দড়ি দিবে আরো কত কি কথা লোকে রটাইবে এই সূত্র ধরিয়া তাহাদের গ্রামে এ কথা গেলে তো তাহার নিজেরও আর মুখ দেখাইবার উপায় থাকিবে না কখনো সে একটা বিড়ি দেশলাই কাহারো চুরি করে নাই জীবনে সে করিবে হোটেলের বাসন চুরি নিজের মুখের জিনিস নিজেকে বঞ্চিত করিয়া সে কুসুমকে মাঝে মাঝে দিয়ে আসে বটে চুরির জিনিস সে সব। সে খাইতো না হয় কুসুম খায় থানায় গিয়া প্রায় ঘন্টা দুই হাজারি ও মতি বসিয়া রহিল হাজারি শুনিল বেচু চকি ও পদ্মঝি দুজনেই বলিয়াছে উহাদের ওপরই তাহাদের সন্দেহ হয় সুতরাং পুলিশ তো তাহাদের ধরিবেই থানার বড় দারোগা থানায় ছিলেন না বেলা একটার সময় তিনি আসিয়া চুরির সব বিবরণ শুনিয়া হাজারি ও মতিকে তাহার সামনে হাজির করিতে বলিলেন হাজারি হাত জোর করিয়া সামনে দাঁড়াইল দারোগা বাবু জিজ্ঞাসা করিলেন হোটেলে কতদিন কাজ করছ আগে বাবু ছ বছর বাসন চুরি করে কোথায় রেখে দিয়েছ দোহাই বাবু আমার বয়স ছচল্লিশ সাতচল্লিশ হলো কখনো জীবনে একটা বিড়ি কারো চুরি করিনি দারোগা বাবু ধমক দিয়া বলিলেন ও সব বাজে কথা রাখো তুমি আর ওই চাকর ব্যাটা দুজনে মিলে যোগ সাজে সে চুরি করেছো স্বীকার করো বাবু আমি এর কোনো বার্তা জানি নি আমি সে রাত্রিরে হোটেলেই ছিলাম না কোথায় ছিলে স্টেশনের প্ল্যাটফর্মে শুয়েছিলাম সারা রাত কেন বাবু আমি খাওয়া দাওয়া করে চুরিনীর ঘাটে বেড়াতে যাই রোজ বট গরম ছিল বলে সেখানে একটু বেশি রাত পর্যন্ত ছিলাম ফিরে এসে দেখি দরজা বন্ধ তাই স্টেশনে এই সময় নেপাল বাবু ইংরাজিতে বড় দারোগাকে কি বলিলেন বড় দারোগা ঘাড় নাড়িয়া বলিল ও আচ্ছা তুমি কুসুম বলে মেয়ে মানুষের বাড়ি যাতায়াত করো বাবু কুসুম আমার গায়ের মেয়ে গরিব বিধবা তাকে আমি মেয়ের মতো দেখি সেও আমাকে বাবা বলে ডাকে বাবার মতো ভক্তি চিন্তা করে যদি সেখানে গিয়ে থাকি তাহলে তাতে দোষের কথা কি আছে বাবু আপনি বিবেচনা করে দেখুন এ কথা লাগিয়েছে আমাদের হোটেলের পদ্মজি সে আমাকে চোখ পেড়ে দেখতে পারে না কুসুমকেও দেখতে পারে না আমাদের নামে নানা রকম বিচ্ছিরি কথা সেই রটিয়েছে আপনি হাকিম দেবতা আর মাথার উপর চন্দ্রসূর্যি রয়েছেন আমার পঞ্চাশ বছর বয়স হতে গেল আমার সেদিকে কখনো মতিবুদ্ধি যায়নি বাবু আমি তাকে মেয়ের মতো দেখি তাকে এর মধ্যে জড়াবেন না সে গেরস্তর বউ মরে যাবে ঘেন্নায় বড় দারোগা অত্যন্ত বুদ্ধিমান ও অভিজ্ঞ লোক হাজাদের চোখ মুখের ভাব দেখিয়া তাহার মনে হইল লোকটা মিথ্যা বলিতেছে না বড় দারোগা মতি চাকরকে অনেকক্ষণ ধরিয়া জেরা করিলেন তাহার কাছেও বিশেষ কোনো সদুত্তর পাওয়া গেল না তাহার সেই এক কথা ঘরের মধ্যে অঘরে ঘুমাইতেছিল সে কিছুই জানে না বড় দারোগা বলিলেন দুজনকেই হাজতে পুরে রেখে দাও এমনি এদের কাছে কথা বেরোবে না কড়া না হলে চলবে না এদের কাছে হাজারি জানে এই কড়া হওয়ার অর্থ কি অনেক দুঃখ হয়তো সহ্য করিতে হইবে আজ সব সহ্য করিতে সে প্রস্তুত আছে যদি কুসুমের নাম ইহারা আর না তোলে বেলা দুইটার সময় একজন কনস্টেবল আসিয়া কিছু মুড়ি ও ছোলা ভাজা দিয়া গেল সকাল হইতে হাজারি কিছুই খায় নাই সেগুলি সে গোগ্রাসে খাইয়া ফেলিল বেলা চারটার সময় রতন ঠাকুর হোটেল হইতে হাজারির জন্য ভাত আনিল বলিল আলাদা করে বেড়ে দেখেছিলাম লুকিয়ে নিয়ে এলাম হাজারিদা কেউ জানে না যে তোমার জন্য ভাত আনছি বড় দারোগার নিকট হইতে অনুমতি লইয়া রতন ঠাকুর হাজতের মধ্যে ভাত লইয়া আসিয়াছিল কিন্তু মতির ভাত আনিবার কথা তাহার মনে ছিল না হাজারি বলিল ওই ভাত দুজনে ভাগ করে খাব এখন রতন বলিল হোটেলে মহাকাণ্ড বেঁধে গিয়েছে একটা ঠিকে ঠাকুর আনা হয়েছিল সে কাজের বহর দেখে বেলায় পালিয়েছে খদ্দের অনেক ফিরে গিয়েছে পদ্ম বলছে তুমি আর মতি দুজনে মিলে চুরি করেছ কুসুমের বাড়ি খানা তল্লাশ না করিয়ে ছাড়বে না বলছে সেখানে বাসন চুরি করে তুমি রেখে এসেছো কর্তারো তাই মত তুমি ভেবো না হাজারিদা মকদ বাঁধে যদি আমি উকিল দেবো তোমার হয়ে টাকা যা লাগে আমি দেবো তুমি এ কাজ করনি তা আমি জানি আর কেউ না জানক আমি জানি তুমি কি ধরনের লোক হাজারি রতনের হাত ধরিয়া বলিল ভাই আর যা হয় হোক কুসুমের বাড়ি যেন খানা তল্লাশ না হয় এটা তোমাকে করতে হবে কোনো উকিলের সঙ্গে না হয় কথা বলো আমার দু মাসের মাইনে পাওনা আছে আমি না হয় তোমাকে দেব রতন হাসিয়া বলিল তোমার সেই মাইনে আবার দেবে ভেবেছো কর্তা বাবু তা নয় সে তুমি দেও আর নাই দেও আমি উকিল দেব তুমি ভেবো না কত পয়সা রোজগার করলাম জীবনে হাজারিদা এক পয়সা তো দাঁড়ালো না সৎ কাজে দু পয়সা খরচ হোক হাজারি বলিল মতিকে তাহলে ভাতটা দিয়ে এসো সে অন্য ঘরে কোথায় আছে রতন বলিল মতিকে আমার সন্দেহ হয় না বোধ হয় ও যদি চুরি করবে তো অমন নিশ্চিন্তে হয়ে ঘুমোতে পারে নাক ডাকিয়ে আর ও সেরকম লোক নয় রতন ভাতের থালা লইয়া চলিয়া গেল আরো পাঁচ ছ দিন হাজারি ও মতি হাজতে আটক থাকিল পুলিশ বহু চেষ্টা করিয়াও ইহাদের বিরুদ্ধে কোনো প্রমাণ সংগ্রহ করিতে পারিল না সুতরাং চুরির চার্জশিট দেওয়া সম্ভব হইল না ছদিনের দিন দুজনেই খালাস পাইল মতি বলিল হাজারিদা এখন কোথায় যাওয়া যায় হোটেলে কি আমাদের আর নেবে হাজারিও জানি হোটেলে তাহাদের চাকুরি গিয়াছে কিন্তু সেখানে দু মাসের মাহিনা বাকি বেচু চক্রীর কাছে গিয়া মাহিনা চাহিয়া লইতে হইবে তিনটা এখন হোটেলে গেলে কর্তামশাই থাকিবেন না সুতরাং হাজারি সন্ধ্যার পরে হোটেলে যাইবে ঠিক করিল কতদিন চুরিনির ধারে যাই নাই রাধা রাধাবলভলায় গিয়া ঠাকুরকে প্রণাম করিয়া সে আপন মনে চুরিনির ধারে গিয়া বসিল কিছুক্ষণ নদীর ধারে বসিয়া হাজারীর মনে পড়িল সে এত বেলা পর্যন্ত কিছু খায় নাই রতন হাজতের রোজ ভাত দিয়া যাইত আজ দুদিন সে আর আসে নাই কেন আসে নাই কে জানে হয়তো পদ্ম জানিতে পারিয়া বারুণ করিয়া দিয়াছে কিংবা হয়তো তাহাদের ভাত আনিয়া দেওয়ার অপরাধে তাহারও চাকুরি গিয়াছে একটা পয়সা নাই হাতে যে কিছু কিনিয়া খায় হাজতের ভাত হাজারি একদিনও খায় নাই আজও একজন কনস্টেবল ভাত আনিয়াছিল সে বলিয়াছিল দেওয়ারিজি আমায় দুটি মুড়ি বরং এনে দিতে পারো আমার জ্বর হয়েছে ভাত খাবো না বেলা বারোটার সময় সামান্য দুটি মুড়ি খাইয়াছিল আর কিছু পেটে যায় নাই সারাদিন সন্ধ্যার পরে হোটেলে গিয়া দুটি ভাত খাইবে এখন সেই ভালো হাজারির সন্দেহ হয় বাসন আর কেহ চুরি করে নাই পদ্মঝির নিজেরই কাজ কদিন হাজতে বসিয়া বসিয়া ভাবিয়া তাহার মনে হইয়াছে পদ্ম অন্য কোন লোকের সে এই কাজ করিয়াছে ও অতি ভয়ানক চরিত্রের মেয়ে মানুষ সব পারে গত বৎসর খদ্দের কাপড়ের ব্যাগ যে চুরি হইয়াছিল সেও পদ্ম ঝেয়েরই কাজ এখন হাজারির ধারণা ইহাই জন্মিয়াছে এরকম ধারণা সে বিদ্বেষ পশত করিতেছে না গত ছ বৎসর হাজারি পদ্মঝিয়ের এমন অনেক কাণ্ড দেখিয়াছে যাহা সে প্রথম প্রথম তত বুঝিত না কিন্তু এখন দুয়ে দুয়ে যোগ দিয়া সে অনেকটাই বুঝিয়াছে বৃদ্ধ বেচু চক্রবর্তী পদ্মঝিয়ের একেবারে হাতের মুঠার মধ্যে দেখিয়াও দেখেন না বুঝিয়াও বুঝেন না হোটেলটির যে কি সর্বনাশ করিতেছে পদ্মদিদি তাহা তিনি এখন না বুঝিলেও পরে বুঝিবেন রতন ঠাকুরও সেদিন ভাত দিতে আসিয়া অনেক কথা বলিয়া গিয়াছে হাজারিদা হোটেলের অর্ধেক জিনিস পদ্ম দিদির ঘরে আজকাল বাজারের জিনিস পর্যন্ত যেতে আরম্ভ করেছে সেদিন দেখলে তো কুমড়োর কাণ্ড চুষে খাবে এমন সাজানো হোটেলটা বলে দিচ্ছি পদ্ম দিদির কেন অত টান বাড়ির ওপরে তাও আমি জানি তবে বলিনি যা হোক আট টাকা মাইনের চাকরিটা করি এ বাজারে হঠাৎ চাকরিটা অনর্থক খোব সন্ধ্যার পরে হাজারি হোটেলের গদিঘর দিয়া ঢুকিতে সাহস না করিয়া রান্নাঘরের দিকের দরজা দিয়া হোটেলে ঢুকিল ভাবিয়াছিল রান্নাঘরের রতন ঠাকুরকে দেখিতে পাইবে কিন্তু একজন অপরিচিত উড়িয়া ঠাকুরকে ভাত রাঁধিতে দেখিয়া সে যে পথে আসিয়াছিল সেই পথেই বাহির হইয়া যাইবার জন্য পেছন ফিরিয়াছে এমন সময় খরিদ্দারদের খাবার ঘর হইতে পদ্মঝি বলিয়া উঠিল কে ওখানে কে যায় হাজারি ফিরিয়া বলিল আমি পদ্ম দিদি পদ্ম দিদি তাড়াতাড়ি ঘরের বাহির হইয়া আসিয়া বলিল আমি কে আমি ও হাজারি ঠাকুর তুমি কি মনে করে চলে যাচ্ছ কোথায় অত তাড়াতাড়ি ঢুকলেই বা কেন আর বেরুচ্ছই বা কেন আজ হাজর থেকে খালাস পেয়েছি পদ্ম দিদি কোথায় আর যাবো যাবার তো জায়গা নেই কোথাও হোটেলেই এলাম খিদে পেয়েছে দুটো ভাত খাবো বলে রান্নাঘরে এসে দেখি রতন ঠাকুর নেই তাই সামনে দিয়ে গদি ঘরে যাই তা যাও গদি ঘরে এই খাবার ঘর দিয়েই যাও। গদিঘরে সংকুচিত অবস্থায় হোটেলের খাবার ঘরের দরজা দিয়া ঢুকিয়া গদির ঘরে গেল পদ্ম গেল পিছু পিছু বেচু চকর্তী বলিলেন এই যে হাজারি যে কি মনে করে হাজারি বলিল আগে কর্তামশাই পুলিশে ছেড়ে দিলে আজ তাই এলাম যাবো আর কোথায় আপনার দরজায় দুচোক করে খাই তা ছেড়ে আর কোথায় যাব বলুন বেচু চক্রতি কোনো উত্তর দিবার আগেই পদ্মজি আগাইয়া আসিয়া বেচু চক্রতিকে বলিল ওকে আর এক দণ্ড এখানে থাকতে দিও না কর্তা বাবু এক্ষুনি বিদায় করো বাসন ও আর মতি যোগ সাজস করে নিয়েছে পাকা চোর পুলিশে কি করবে ওদের হাজারি এবার রাগিল পদ্মজিকে কখনো সে এসুরে কথা বলে নাই বলিল তুমি দেখেছিলে বাসন নিতে পদ্মদিদি পদ্মজি বলিল তোমারও চোখ রাঙানি ধার না পদ্ম তা বলে দিচ্ছি হাজারি ঠাকুর অমন ভাবে আমার সঙ্গে কথা বলো না বাসন তোমাকে নিতে দেখলে হাতের দড়ি তোমার খুলতো না জেনে রেখো হাজারি নিজেকে সামলাইয়া লইয়াছে ততক্ষণ নিচু হওয়াই তাহার অভ্যাস যাহারা বড় তাহাদের কাছে আজীবন সে ছোট হইয়াই আসিতেছে আর চড়া গলায় তাহাদের সঙ্গে কথা কইবার সাহস তাহার আসিবে কোথা হইতে সেরকম সুরে বলিল না না রাগ করছ কেন পদ্ম দিদি আমি এমনিই বলছি বাসন নিতে যখন তুমি দেখনি। তখন আমি গরিব বামুন তোমাদের দরে দুটো করে খাই কেন আর আমাকে এইবার বেচু চক কথা বলিলেন একটু নরম সুরে বলিলেন যাক যাক কথা কাটাকাটি করে লাভ নেই আমার বাসন তাতে ফিরবে না দুজনেই থামো তারপর তুমি বলছো কি এখন হাজারি বলছি কথা আমায় যেমন পায়ে রেখেছিলেন তেমনি পায়ে রাখুন নইলে না খেয়ে মারা যাব বাবু চোর আমি নই চোর যদি হতাম আপনার সামনে এসে দাঁড়াতে পারতাম না আর পদ্মি বলিল চোর কি না এখানে জায়গা আর হবে না তাহলে খদ্দের চলে যাবে বেচু বলিলেন তা ঠিক খদ্দের চলে গেলে হোটেল চালাবো কি করে আমি হাজারি এই যুক্তির অর্থ বুঝিতে পারিল না হোটেলের ঠাকুর চোর হইলে সে না হয় হোটেলের জিনিস চুরি করিতে পারে কিন্তু খরিদ্দারদের গায়ের শাল খুলিয়া বা তাহাদের পকেট মারিয়া লইতেছে না তো তবে খরিদ্দারদের আসতে আপত্তি কি কিন্তু হাজারি এ প্রশ্ন উঠাইতে পারিল না তাহার জবাব হইয়া গেল সে কিছু খাইয়াছে কিনা এ কথাও কেহ জিজ্ঞাসা করিল না অবশেষে সে বলিল তাহলে আমার মাইনেটা দিয়ে দিন বাবু দু মাসের তো বাকি পড়ে রয়েছে হাওলাত নেই কিছু খাতা দেখুন বেচু চকর্তি বলিলেন সে এখন হবে না এরপরে এসো পদ্ম একটু বেশি স্পষ্ট কথা বলে সে বলিল ওর আশা ছেড়ে দাও মাইনে পাবে না কেন পাবো না পদ্ম ঝাঁঝের সঙ্গে বলিল সে তক্ক তোমার সঙ্গে করবার সময় নেই এখন পাবে না মিটে গেল নালিশ করো গিয়ে আদালত তো খোলা রয়েছে হাজারি চক্ষে অন্ধকার দেখিল বেচু চক্রীর দিকে চাহিয়া বিনীত সুরে বলিল কর্তমশাই আজ আপনার ধরে ছ বছর খাটছি আমার হাতে একটিও পয়সা নেই বাড়িতে খরচ পাঠাতে পারিনি বাড়ি যাবার রেল ভাড়া পর্যন্ত আমার হাতে যাওয়ার কিছু না দিলে না খেয়ে মরতে হবে বেচু চকর্তি দিরুক্তি না করিয়া ক্যাশ বাক্স খুলিয়া একটি আধুলি ফেলিয়া দিয়া বলিলেন ওই নিয়ে যাও এখানে ঘ্যান ঘ্যান করো না খদ্দের আসতে আরম্ভ করছে বাইরে যাও গিয়ে হাজারি আধুলিটা কুড়াইয়া লইয়া চাদরের খুঁটে বাঁধিল তারপর হাত জোর করিয়া মাজা হইতে শরীরটা খানিকটা নোয়াইয়া বেচু চক্কর প্রণাম করিয়া আবার সোজা হইয়া দাঁড়াইয়া কাঁচু মাচু হইয়া বলিল তাহলে বাবু মাইনের জন্য কবে আসব এসো এসো এরপরে যখন হয় সে এখন দেখা যাবে ইহা যে অত্যন্ত ছিঁদো কথা হাজারির তাহা বুঝিতে বিলম্ব হইল না বরং পদ্মঝি যাহা বলিয়াছে তাহাই ঠিক মাহিনা ইহারা তাহাকে দিবে না তাহার মাথায় আসিল একবার শেষ চেষ্টা করিবে মরিয়ার শেষ চেষ্টা বেচু চক্রীর নিকট হইতে বিদায় লইয়া সে পিছন দিয়া হোটেলের রান্নাঘরে আসিল সেখানে পদ্মঝি একটু পরে আসিতেই সে হাত জোর করিয়া বলিল পদ্ম দিদি গরিব বামুন চাকরি করছি এতকাল এখন আর রেকাবি কোনোদিন চুরি করিনি আমি বড় গরিব তুমি একটু বলে কর্তামশাইকে আমার মাইনের ব্যবস্থা করে দাও নইলে বাড়িতে ছেলেপুলে না খেতে পেয়ে মরবে এই আধুলিটাই সম্বল দোহাই বলছি রাধা বল্লভের এতে আমি কি খাবো আর রেল ভাড়াই বা কি দেব বাড়ির জন্যই বা কি নিয়ে যাব আমি হোটেলের মালিক নই যে তোমায় টাকা দেব। কর্তামশাই যা বলেছেন তার উপর আমার কি কথা আছে দয়া করে পদ্ম দিদি তুমি একবার বলো ওকে না খেয়ে মারা যাবে ছেলে ছেলেপিলে কেন তোমার পেয়ারের কুসুমের কাছে যাও না পদ্ম দিদিকে কি দরকার এর বেলা হাজারের ইচ্ছে হইল আর এক দণ্ডও সে এখানে দাঁড়াইবে না সে চায় না যে এই সব জায়গায় যার তার মুখে কুসুমের নাম উচ্চারিত হয় বিশেষত পদ্ম মুখে সে চুপ করিয়া রহিল পদ্ম রান্নাঘর হইতে চলিয়া গেল একটুখানি দাঁড়াইয়া সে চলিয়াই যাইতেছিল পদ্মঝিয় আসিয়া বলিল যাচ্ছ যে খাওয়া হয়েছে তোমার হাজারি অবাক হইয়া পদ্মঝিয়ের মুখের দিকে চাহিল কখনো সে এমন কথা তাহার মুখে শোনি নাই আমতা আমতা করিয়া বলিল না খাওয়া ইয়ে না হয়নি ধরো তাহলে বসো এখনো মাছটা নামেনি মাছ নামলে ভাত খেয়ে তবে যাও দাঁড়িয়ে কেন বসো না পিড়িয়া পেতে হাজারি কলের পুতুলের মতো বসিল তাহাকে অবাক করিয়া দিয়াছে মধ্যে একদিনও যা দেখি নাই আশ্চর্যকাণ্ডই বটে মাছ নামিলে নতুন ঠাকুর হাজারিকে ভাত বাড়িয়া দিল পদ্মজিকে আর এদিকে দেখা গেল না সে এখন খরিদ্দারদের খাওয়ার ঘরে ব্যস্ত আছে নতুন ঠাকুর যদিও হাজারিকে চেনে না তবুও ইহাদের কথাবার্তা শুনিয়া সে বুঝিয়াছিল হাজারি হোটেলের পুরনো চাকুর চাকুরিতে জবাব হইয়া চলিয়া যাইতেছে সে হাজারিকে খুব যত্ন করিয়া খাওয়াইল খাইবার সময় হাজারি পদ্মকে ডাকিয়া বলিল পদ্ম দিদি চললাম তবে কিছু মনে করো না পদ্মঝি দূরের কাছে আসিয়া বলিল হ্যাঁ দাঁড়াও ঠাকুর এই দুটো টাকা রাখো কর্তমশাই দিয়েছেন মাইনের দরুন এই শেষ কিন্তু আর কিছু পাবে না বলে দিলেন তিনি হাজারি টাকা দুইটি আগের লইয়া আধুলিটির সঙ্গে চাদরের খুঁটে রাখিল কিন্তু সে খুব অবাক হইয়া গিয়াছে সত্যই অবাক হইয়া গিয়াছে আচ্ছা তবে আসি এসো খাওয়া হয়েছে তো আচ্ছা রাত সাড়ে নটার কম নয় এত রাত্রে সে কোথায় যায় চাকুরি গেল তবুও হাতে আড়াইটা টাকা আছে বাড়ি যাইয়া কি হইবে চাকুরি খুঁজিতে হইবেই তাহাকে বাড়ি গিয়া বসিয়া থাকিলে চলিবে না চাকুরি চলিয়া যাইবে একথা হাজারি ভাবে নাই সত্য সত্যই চাকুরি গেল শেষকালে সে জানে রানাঘাটে কোনো হোটেলে তাহার আর চাকুরি হইবে না যদু একবার তাহাকে হোটেলে লইতে চাহিয়াছিলেন বটে কিন্তু সে এখন চুরির অপবাদে হাজত বাস করিয়া আসিয়াছে কেহই তাহাকে চাকুরি দিবে না হাজারি দেখিল সে নিজের অজ্ঞাত সারে নদীর ধারে চলিয়াছে তাহার সেই প্রিয় গাছতলাটিতে গিয়া বসিবে বসিয়া ভাবিবে ভাবিবার অনেক কিছু আছে কিন্তু প্রায় দুই ঘন্টা নদীর ধারে বসিয়া থাকিয়াও ভাবনার কোনো মীমাংসা হইল না আজ রাত্রে অবশ্য স্টেশনের প্ল্যাটফর্মে শুইয়া থাকিবে কিন্তু কাল যাই কোথায় আড়াই টাকার মধ্যে দুটি টাকা বাড়ি পাঠাইতে হইবে টিপি টিপির মুখে হয়তো তাহার মা দুটি ভাত দিতে পারিতেছে না এ চিন্তা তাহার পক্ষে অসহ্য না কালই টাকা দুটি পাঠাইবে ডাকে মনি অর্ডার ফি দেবে আধুলিটা হইতে পুরো দু টাকা বাড়ি যাওয়া চাই স্টেশনের প্ল্যাটফর্মে শেষ রাত্রের দিকে সামান্য ঘুম হইল ফরিদপুর লোকালের শব্দে খুব ঘুম গেল ভাঙ্গিয়া তবু এসে ভাঙিয়া আজ আর তাড়াতাড়ি বড় উমিনে ডেকচি চাপাইতে হইবে না উঠিয়া কি হইবে অনেকক্ষণ পর্যন্ত সে শুইয়াই রহিল ডাউন দার্জিলিং মেল আসিল চলিয়া গেল বন্ডা লাইনে ট্রেন ছাড়িল রোদ উঠিয়াছে প্ল্যাটফর্ম ঝাঁট দিতে আসিয়াছে ঝাড়ুদার আর একখানা গাড়ির ডাউন দিয়াছে আসে আড়ংঘাটার দিকে মুর্শিদাবাদ লালগোলা প্যাসেঞ্জার এই কোন যাতারে এই উঠ হাট যাও ঝাড়ুদার হাঁকিল হাজারি উঠিয়া হাই তুলিয়া কলে গিয়া হাত মুখ ধুইল সে কোথায় যায় কি করে গত ছ সাত বছরের মধ্যে এমন নিষ্ক্রিয় জীবন সে কখনো যাপন করে নাই কাজ কাজ উনুনে ডেকচি চাপাও কর্তা চায়ে জল গরম করো আগে বাজারে আজকার পালা হইচই ঝড়া বকুনি পদ্মঝিয়ের চেঁচামিচি বেশ ছিল পদ্মঝিয়ের বকুনি যেন এখন সুমিষ্ট বলিয়া মনে হইতেছে পদ্ম খারাপ লোক নয় কাল রাত্রে খাইতে বলিয়াছিল টাকা দিয়াছে রতন ঠাকুরও বড় ভালো লোক তাহার সেই ভাগিনীটিও বড় ভালো সবাই ভালো লোক রতনের সেই ভাগিনেও তাহার টেপির উপযুক্ত বর দুজনে সুন্দর তো ছেলেটিকে বড় পছন্দ হইয়াছিল আকাশ কুসুম মিথ্যা আশা টেপিকে খাওয়াইয়া বাঁচাইয়া রাখিতে পারিলে তবে তার বিয়ে গত ছ বছরে হাজারির একটা বড় কু অভ্যাস হইয়া গিয়াছে সকালে বিকালে চা খাওয়া এখন চা খাইতে হইবে পয়সা খরচ করিয়া সেজন্য হাজারি চা খাওয়ার ইচ্ছাকে দমন করিল হঠাৎ তাহার মনে হইল কুসুমের সঙ্গে একবার দেখা করা একান্ত আবশ্যক আজ সাত আট দিন কুসুমের সঙ্গে তার দেখা হয় নাই চুরির জন্য হাজতে যাওয়ার সংবাদ বোধ হয় কুসুম শোনে নাই কে তাহাকে সে খবর দিয়াছে চা ওখানেই খাওয়া চলিতে পারে কুসুমের সঙ্গে একটা পরামর্শও করা দরকার তাহার নিজের মাথায় কিছুই আসিতেছে না কুসুম কড়া নাড়ার শব্দে দরজা খুলিয়া হাজারিকে দেখিয়া বিস্মিত কণ্ঠে যে এতদিন আসেননি কেন চলো ভেতরে বসি অনেক কথা আছে কুসুম ঘরের মেঝেতে শতরঞ্চি পাতিয়া দিল হাজারি বসিয়া বলিল মা কুসুম একটু চা খাওয়াবে জ্যাঠামশাই একটু বসুন আপনি চা শুধু নয় চায়ের সঙ্গে আসিল একখানা রেকাবিতে খানিকটা হালুয়া হাজারি চা খাইতে বলিল কুসুম আমার চাকরি গিয়েছে কুসুম বিস্ময়ের সুরে বলিল কেন চুরি করেছিলাম বলে চুরি করেছিলেন ওরা তাই বলে পাঁচ ছদিন হাজারতে ছিলাম হাজতে ছিলেন হ্যাঁ মিথ্যে কথা কুসুম ছিল হাজারীর সামনে মাটির উপর ধপাস করিয়া বসিয়া পড়িয়া কৌতূহল ও অবিশ্বাসের দৃষ্টিতে হাজারীর মুখের দিকে চাহিয়া রহিল না কুসুম মিথ্যে নয় সত্যিই হাজতে ছিলাম চুরির আসামি হিসেবে হাজতে থাকতে পারেন জ্যাঠামশাই কিন্তু চুরি আপনি করেননি করতে পারেন না সেইটাই মিথ্যা কথা তাই বলছি আমি চুরি করতে নি কখনো না জ্যাঠামশাই আপনাকে আমি জানি নে চিনে তোমার মা এত বিশ্বাস আছে আমার উপর কুসুম অন্যদিকে মুখ ফিরাইয়া চুপ করিয়া রহিল মনে হইল সে কান্না চাপিবার চেষ্টা করিতেছে হাজারি বাঁচিল কুসুম সত্যই তার মেয়ে বটে তাহার বড় ভয় ছিল কুসুম জিনিসটা কিভাবে লইবে যদি বিশ্বাস করিয়া বসে যে সে সত্যি চোর জগতে তাহা হইলে হাজারির একটা অবলম্বন চলিয়া গেল আপনি এখন কোথা থেকে আসছেন জ্যাঠামশাই কাল রাত্রে স্টেশনে শুয়েছিলাম যাবো আর কোথায় সেখান থেকে উঠে আসছি ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করাটা দরকার মা হয়তো আবার কতদিন কেন আপনি যাবেন কোথায় একটা কিছু হিললে লাগাতে তো হবে বসে থাকলে চলবে না বুঝতেই পারো দেখি কি করা যায় এখানে আর কোনো হোটেলে চুরির অপবাদ যখন রোটেছে তখন এখানকার কোনো হোটেলে নেবে না দেখি একবার ভাবছি গোয়ারই যাই না হয় সেখানে অনেক হোটেল আছে খুঁজে দেখি সেখানে কুসুম খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল আচ্ছা সে যা হয় হবে এখন আপাতত আপনি আসুন তেল এনে দিই তারপর রান্না জোগাড় করে দিচ্ছি এখানে দুটি ভাতে ভাত চড়িয়ে খান না মা ও সব আর দরকার নেই থাক খাওয়ার জন্য কি হয়েছে আমি তোমার সঙ্গে দুটো কথা কই বসে ভাবলাম কুসুমের সঙ্গে একবার পরামর্শ গিয়ে তাই এলাম একটা বুদ্ধি দাও তোমা খুঁজে একার বুদ্ধিতে কুলোয় না তারপর বুড়োও হয়ে পড়েছি তো কুসুম হাসিয়া বলিল পরামর্শ হবে এখন না যদি খান তবে আমিও সারা সারাদিন দাঁতে কুটো কাটবো না বলে দিচ্ছি কিন্তু জ্যাঠামশাই ও সব শুনব না আগে নেই আসুন তারপর ভাত চাপান আমিও আপনার প্রসাদ দুটি পাই মেয়ের বাড়ি এসেছেন যতই গরিব হই আপনাকে না খাইয়া ছেড়ে দেব ভেবেছেন বুঝি ভারী টান তো মেয়ের ওপর অগত্যা হাজারি ঘাটে স্নান করিতে গেল ফিরিয়া গোয়াল গোয়ালঘরের এক কোন ইতিমধ্যে কুসুম কখন লেপিয়া পুঁচিয়া পরিষ্কার করিয়া ইট দিয়া উনুন পাতিয়া ফেলিয়াছে একটা পেতলের মাজা বগ্ন দেখাইয়া বলিল এতেই হবে জ্যাঠামশাই না নতুন হাড়ি কারবেন। না নতুন হাড়ির দরকার নেই ওতেই বেশ হবে এখন ভাত নামিবার কিছু পূর্বে একটি ছেলে গোয়ালঘরের দোরে আসিয়া ইঙ্গিতে কুসুমকে বাহিরে তাহার হাতে একখানা বাঁধা অন্য হাতে হাট বাজার একটা বড় ইলিশ মাছ ঝোলানো একটুখানি দাঁড়ান জ্যাঠামশাই মাছ কুটে আনি হাজারি অত্যন্ত লজ্জিত ও বিপন্ন হইয়া উঠিল কুসুমের কাণ্ড দেখিয়া পাশের বাড়ির ছেলেটিকে ডাকিয়া কুসুম কখন বাজার করিতে দিয়াছে থাক দিয়াছে দিয়াছে কুসুম গরিব মানুষ এত বড় মাছ কিনিতে দেওয়ার কারণ কি ছিল না বড় ছেলে মানুষ এখনো এদের জ্ঞান কাণ্ড আর হবে কবে কুসুম হাজারি তিরস্কারের কোনো জবাব দিল না মৃদু মৃদু হাসিয়া বলিল আপনার রান্না ইলিশ মাছ একদিন খেতে যদি স্বাদ হয়ে থাকে তবে মেয়েকে অমন করে বকতে নেই জ্যাঠামশাই হাজারি অপ্রসন্ন মুখে বলিল না যত সব ছেলে মানুষের ব্যাপার আহারাদির পর হাজারীর বিশ্রামের ব্যবস্থা করিয়া দিয়া কুসুম খাইতে গেল ভালো ঘুম হয় নাই ইতিমধ্যে হাজারি কখন ঘুমাইয়া পড়িয়াছে যখন ঘুম ভাঙিল তখন প্রায় বিকাল হইয়া গিয়াছে কুসুম ঘরের মধ্যে ঢুকিয়া বলিল কাল ঘুম হয়নি মোটেই স্টেশনের বেঞ্চিতে শুয়ে তা বুঝতে পেরেছি ঘুমিয়েছেন ভালো তো চা করে আনি উঠে মুখ ধুয়ে নিন চায়ের সঙ্গে কোথা হইতে কুসুম গরম জিলিপি আনাইয়া দিল বলিল না বলিল এই তো ওই মোড়ে হারান ময়রার দোকানে এ সময় বেশ গরম জিলিপি ভাজি চায়ের সঙ্গে বেশ লাগবে শুধু চা খাবেন ইহার ওপর আর কত অত্যাচার করা চলিতে পারে আজই এখান হইতে সরিয়া না পড়িলে উপায় নাই হাজারি ঠিক করিল চা খাইয়া আরেকটু বেলা গেলেই এখান হইতে রওনা দিবে কুসুম পান সাজিয়ে আনিয়া হাজারির সামনে মেঝেতে বসিল তারপর এখন কি করবেন ভেবেছেন ওই তো বললাম গোয়ারি গিয়ে চাকরির চেষ্টা করি যদি সেখানে না পান তবে কলকাতায় যাব তবে পাড়া মানুষ কলকাতা যাতায়াত অভ্যাস নেই অত বড় শহরে থাকাও অভ্যাস নেই ভয় করে আমার একটা কথা শুনবেন জ্যাঠামশাই শোনেন তো বলি বলো মা কি বলবে আমার সেই গহনা বাঁধা দিয়ে কি বিক্রি করে আপনাকে দুশো টাকা এনে দিই আপনি তাই নিয়ে হোটেল খুলুন আপনার রান্নার সুখ্যাতি দেশ জুড়ে হোটেল খুলে দেখবেন কেমন পশার জমে এই রানাঘাটেই খুলুন ওই চকর্তির হোটেলের পাশেই খুলুন পদ্ম চোখ টাটিয়া মুরুক মেয়ের পরামর্শ শুনুন জ্যাঠামশাই আপনার উন্নতি হবে কোথায় যাবে নে বয়সে পরের চাকরি করতে হাজারির চোখে প্রায় জল আসিল কি চমৎকার এই অদ্ভুত মেয়ে কুসুম মেয়েই বটে তাহার কিন্তু তাহা হইবার নয় নানা কারণে কুসুমের টাকায় রানাঘাটে হোটেল খুলিলে পাঁচজন পাঁচ রকম বদনাম রটাইবে উভয়ের নামে তাহার উপকার করিয়া নিরপরাধিনী কুসুম কলঙ্ক গড়াইতে গেল কেন ওই পদ্মঝি সাত রকম রটাইয়া বেড়াইবে গাত্র দাহের জ্বালায় তাছাড়া যদি লোকসানই হয় ধরো তা হইলে কুসুমের টাকাগুলি মারা পড়িবে না তার দরকার নেই যদিও হাজারের দৃঢ় বিশ্বাস সে হোটেল খুলিলে লোকসান হইবে না মা কুসুম একবার তো তোমাকে বলেছিলাম তোমার ও টাকা নেওয়া হবে না আবার কেন সে কথা আমাকে এই গাড়িতে গোয়ারি যেতে হবে উঠি কুসুম গড় হইয়া প্রণাম করিয়া বলিল আচ্ছা কথা দিয়ে যান যদি গোয়াড়িতে চাকুরি না জোটাতে পারেন তবে আবার আমার কাছে ফিরে আসবেন তোমার কাছে মা কেন বলতো এসে ওই টাকা নিতে হবে হোটেল খুলতে হবে ও টাকা আপনার হোটেলের জন্য তোলা আছে শুধু আপনার ভালোর জন্যই বলছি তা ভাববেন না যাচামশাই আমার স্বার্থ আছে আমার টাকাগুলো আপনার হাতে খাটলে তা থেকে দু পয়সা আমিও পাবো তো গরিব মেয়ের একটা উপকার করলে নিবা। হাজারি হাসিয়া বলিল আচ্ছা কথা দিয়ে গেলাম তবে আসি আজ মা এসো এসো কল্যাণ হোক মনে রাখবেন মেয়ের কথা তুমিও মনে রেখো তোমার বুড়ো জ্যাঠামশাইয়ের কথা ইস আমার জ্যাঠামশাই বুড়ো বই কি না ছচল্লিশ বছর বয়স হয়েছে বুড়ো নয়তো কি দেখায় না তো বুড়োর মতো বয়স হলেই হলো আসবেন আবার কিন্তু তাহলে আচ্ছা মা হাজারি পুঁটুলি লইয়া বাটির বাহির হইল কুসুম তাহার সঙ্গে সঙ্গে বড় রাস্তা পর্যন্ত আসিয়া আগাইয়া দিয়া গেল শুনছিলেন আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তার অন্যতম সারা জাগানো উপন্যাস আদর্শ হিন্দু হোটেল তৃতীয় পর্ব যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন ভালো থাকুন পাশে থাকুন সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি নমস্কার